দ্বিতীয় দিনে পড়ল শ্যামবাজারে বিজেপির অবস্থান প্রতিবাদ। আরজিগড়ের চিকিৎসক তরুণীর ধর্ষণ ও খুনের ঘটনার বিচারের দাবিতে পথে নেমেছে বিজেপি। ক্রমশ চাপ বাড়াচ্ছে রাজ্যের সরকারের ওপর। একদিকে শ্যামবাজারে যখন অবস্থান চলছে, চলছে প্রচার, তখন অন্যদিকে স্বাস্থ্যভবন অভিযানে বিজেপির রাজ্য স্তরের নেতারা। আর ঠিক সেই সময় আরজিগড়ে হস্তান্তর হচ্ছে দায়িত্ব। দায়িত্ব নিচ্ছেন কেন্দ্রীয় বাহিনী, দায়িত্ব নিচ্ছেন নতুন অধ্যক্ষ। সুপ্রিম কোর্টের নির্দেশের পর কলকাতার সেই অভিশপ্ত হাসপাতাল মানে আরজিগড় হাসপাতালের দায়িত্ব নিল সিআইএসএফ বাহিনী। তারা সকাল থেকেই দফায় দফায় এই হাসপাতাল চত্বর ঘুরে দেখেন কিভাবে কোথায় কোন কর্মী মোতায়েন করা যায়, এবং সেই হিসেব বিচার করার জন্য তারা দু কোম্পানি বাহিনী এখানে পাঠিয়েছেন, যাদের মধ্যে রয়েছেন মহিলা কর্মীরাও। বেলা গড়াতেই সেই মোতায়েন প্রক্রিয়া দফায় দফায় শুরু হয়। What are the outcome of today's meeting? Niche, please. There is no meeting. Sir, about the deployment of CISF. You can see we have already deployed. We have already deployed. So you can guess from our deployment. What do you want to know? How Sir, many what about the shift? How many shift will be there? You will find us deployed in all the shifts. Now, how many companies? That detail is not appropriate on my part to say. Let us do our job. You will find our people have come. We have deployed. Sir, are you setting up a control room too? It will all happen. Thank you. এদিকে শ্যামবাজারে তখন বহু মানুষ আসছেন, শুনছেন, কথা বলছেন, জানাচ্ছেন তাদের ক্ষোভ ও রাগ। চলছে মত বিনিময় সাধারণ মানুষের সঙ্গে। বিজেপির অবস্থান ধর্ণা মঞ্চ যেন খোলা মনে কথা বলার জায়গা। বিজেপি নেতা তাপস রায় জানিয়ে দিলেন, বিরোধীদের দিকে এখন আঙুল তুলে কোনো সুবিধা হবে না। আসল নাটক রাজ্যের মুখ্যমন্ত্রী করছেন। এর আগেও অনেক কেস এভাবেই ধামা চাপা দিতে চেয়েছেন মমতা, কিন্তু এবার সফল হবেন না। যেভাবে মুখ্যমন্ত্রী আপনাদেরকে বিরোধী দল এবং তাদেরকে বলছে যে এটাকে নাটকে পরিণত করছেন আপনারা, উনি নাটক সব বিষয়ে করেন, ওনাকে মানুষ আর বিশ্বাস করে না। উনি বহু জিনিস এরকম ভাবে ধামাচাপা দিয়েছেন, নাটক উনিই করেন, নাহলে মুখ্যমন্ত্রী হয়ে রাস্তায় নামতে হয়। উই ওয়ান্ট জাস্টিস বলে আরজিগড়ের চিকিৎসক তরুণের ওপর যে হিংস্র নির্মম অত্যাচার চালিয়ে হত্যা করা হয়েছিল তার নিন্দা যেমন করা হচ্ছে এই মঞ্চ থেকে, একইভাবে সমালোচিত হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে পুলিশ কমিশনারের ভূমিকা। মাধ্যম ব্যুরো রিপোর্ট।